আছে দেখো ভাই সাহেব এই লাইনে 9টা ডিম রয়েছে আর এই লাইনেও 9টা ডিম রয়েছে ঠিক আছে আর এখান থেকে আমি 3টা ডিম সরিয়ে ঠিক আছে এইভাবে গুনব 9টা ডিম থাকবে এই লাইনেও 9টা ডিম থাকবে হট এটা কিভাবে হবে 9টা করে তো ডিম আছে 3টা হটাবা তো কিভাবে 9টা হবে আরে ভাই সাহেব আমি ওইটাই বলতে চাইছি এই লাইনে 9টা ডিম রয়েছে এই লাইনেও 9টা ডিম রয়েছে আমি এখান থেকে 3টা ডিম সরিয়ে নিব তারপরে গুনতি করব তো এই লাইনে 9টা ডিম থাকবে এই লাইনেও 9টা ডিম থাকবে আমরা কাছে পাগল মনে হচ্ছে 9টা করে আছে 3টা হটালে 9টা কিভাবে থাকবে আরে ভাই সাহেব আমি করতে পারবো তোমরা যদি করতে পারো তো নগদ 5000 টাকা দেব তুমি পারবে আমি পারবো করতে তাহলে আমিও পারবো তুমি পারবা কিন্তু খেলার মধ্যে একটা শর্ত রয়েছে কি শর্ত শর্ত হচ্ছে যে 500 টাকা জমা দিয়ে খেলতে হবে 500 টাকা দিতে হবে যদি 3টা ডিম সরিয়ে এই লাইনেও 9টা আর এই লাইনেও 9টা করতে পারো তাহলে তোমাকে 5000 টাকা দিয়ে দাও 500 টাকা 5000 ভাই পারবা তুমি আমি কাজ করে নেব 5000 দেব তুমি পারবা 500 জমা দিলা চলো করো আর না পারলে 500 ফেরত পাবা না এই যে দেখো এখানে দুটো হটালাম 3টা ডিম সরাতে হবে আমি পারবো 3টা হটাতে হবে দাও আর এখান থেকে একটা এই যে তোমার 3টা ডিম সাইডে হয়ে গেল ঠিক আছে এবার গুনতি করো 6 9 হলো হ্যাঁ এই লাইনে 9 হয়ে গেছে আর এই লাইনে 2 5 আছে 6 6 তোমাকে বলেছি এই লাইনে 9টা এই লাইনেও 9টা হবে এই লাইনেও 9টা হবে তোমার এই লাইনে 9টা হয়েছে এই লাইনে 6টা হবে না ভাই সাহেব তুমি ভুল করেছো তোমার পাঁচটা আমি করে দেব ভাই তুমি করে দেব আমি করে দেব হ্যাঁ শুনো ভাই সাহেব ভালো করে বুঝে নাও এই লাইনে 9টা ডিম রয়েছে এই লাইনেও 9টা ডিম রয়েছে এখান থেকে 3টা ডিম সরিয়ে এই লাইনেও যেন 9টা ডিম থাকে এই লাইনেও যেন 9টা ডিম থাকে পারবা কি করতে পারবো পারবো কিন্তু 500 টাকা দিতে পারো তাহলে আমিও পারবো আমি তো পারবো ভাই সাহেব করতে হবে ভাই হ্যাঁ 500 টাকা লাগবে আচ্ছা 500 টাকা আরে ভাই এই লাইনে 9টা আছে এই লাইনে 9টা আছে তিনটা হটিয়ে নেবে তো কিভাবে হবে আমি পারবো ওর যদি পারে আমিও পারবো তুমি পারবা দাও 500 টাকা জমা দাও 500 টাকা চুনা লেগে যাবে না পারলে 500 টাকা ফেরত পাবা না পেলে নিলে 5000 টাকা এটা 6000 টাকা দেব তোমাকে আর 500 তোমার 500 ভাই 6000 ঠিক আছে দেখো আমি করছি তিনটা ডিম সরাও যে কোনো তিনটা ডিম তুমি সরাও আর করো একটা দুটা তিনটা এই যে দেখো তিনটা ডিম সাইডে করে নিলা এবার গনো তুমি 3 5 9 এই দেখো তোমাকে বলছি শুনো 3 2 5 আর এই যে 3 8 8টা হয়েছে 2 2 2 6টা তোমাকে বলেছি এই লাইনেও 9টা হবে এই লাইনেও 9টা হবে আরে হবে না এটা কিভাবে হবে তুমি খালি পয়সা লুটার ধান্দাতে আছো এখানে বুঝতে পারলা আরে ভাই তা হবে আমি তুমি পারবে আমি পারবো তুমি যদি পারো তুমি যদি পারো আমি 5000 দেব যদি না পারো সব টাকা নিব আরে ভাই যত দিয়েছি সব নিব আরে সব দিয়ে দেব ভাই সব মোবাইল মোবাইল সব দিয়ে দেব চলো তুমি করে দেখাও আরে ভাই তুমি করে দেখাও 5000 দেব আমাকে লুটতে এসেছো না তুমি করে দেখাও 5000 এখানে তো 9টা ডিম আছে ভাই এখানে 9টা ডিম আছে আরে ভাই সব আমি তো ওইটাই বলছি এই লাইনেও 9টা ডিম আছে এই লাইনেও 9টা ডিম আছে 3টা ডিম সরিয়ে এই লাইনেও 9টা থাকবে এই লাইনেও হবে না হবে না তুমি করে দেখাও ডায়লগ বাজি না করে করে দেখাও আরে ভাই সব কিন্তু এই 5000 টাকা ঘুরিয়ে দেব না আমি 5000 টাকা নিব না নিব না নিব না ভাই আচ্ছা যদি না পারো সব নিব না পারলে এই যে তোমাকে সমস্ত পয়সা দিয়ে দেবো মোবাইল মোবাইল সব দিয়ে দেবো ঠিক আছে আরে ভাই তুমি করে দেখাচ্ছি দেখো এই যে দেখো তিনটা ডিম আমরা লুটতে এসেছো এই যে দেখো তিনটা ডিম সাইডে করলাম তিনটা করে ভাই ভাই এই যে দেখো হবে হবে দাঁড়াও এই যে দেখো কি করছো এগুলো কি করছো ভাই দাঁড়াও তুমি এক মিনিট আরে ভাই করতে দে এই যে দেখো দেখো দুই দেখো শুনো দুই ছয়ে কটা হলো 8 1 9 9টা হয়েছে এই লাইনে 2 6 8 1 9 9টা হলো আর এই যে দেখো তিনটা ডিম এই সাইডে আছে আরে ভাই 5000 পাবো না হয়ে গেল ওই তিনটা ডিম পাবো না